এদিকে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের হুশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি মঙ্গলবার রাজধানীর কিয়েভে এস্তোনিয়ার প্রেসিডেন্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি এ সময় তিনি অভিযোগ করেন মিনস্ক চুক্তি লঙ্ঘন করে ইউক্রেনের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে অস্থির পরিবেশ তৈরি করছে রাশিয়া জেলেনস্কি বলেন ইউক্রেন শান্তি চায় তবে নিজেদের ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দিয়ে নয় পুতিন প্রশাসনের এমন আগ্রাসনের বিরুদ্ধে বন্ধু রাষ্ট্রগুলোকে ইউক্রেনের পাশে থাকারও আহ্বান জানিয়েছেন তিনি